আফগানিস্তান এমন একটি দেশ যে দেশ সম্পর্কে আমাদের সকলের মনেই কিছু ভুল ধারণা রয়েছে। হয়তো আমরা এই দেশটিকে নিরাপদ বলে মনে করি না, যার জন্য আফগানিস্তানে দিন দিন ভ্রমণকারীদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আফগানিস্তান একটি অনন্য সংস্কৃতির দেশ, যারা অতিথিদের সাথে খুব সুন্দর আচরণ করে। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদের আফগানিস্তান সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো। শুরু করার আগে বলে রাখি, এরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আফগানিস্তানের একটি গেম রয়েছে যা বহু শতাব্দী প্রাচীন। এখানে যে খেলাটির কথা বলা হয়েছে তাকে বুজকাশি বলা হয়। গেমটির মূল লক্ষ্য হল ঘোড়া চালানোর সময় একটি ছাগলকে ধরা। এটি শুনতে খুব সহজ মনে হলেও খেলতে খুবই কঠিন। সেখানে এই খেলাটি একটি ঐতিহ্য যা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই তরুণ প্রজন্মকে দেওয়া হয়েছে। আসলে বিভিন্ন বয়সের লোকেদের মধ্যে গেমটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এটিকে ন্যাশনাল স্পোর্টস করা হয়েছে। আফগানিস্তানে কেবল একজন ইহুদি নাগরিক রয়েছে। বিশ্বাস করুন বা না করুন, তবে এক সময় আফগানিস্তানে প্রায় 40,000 ইহুদি বসবাস করত। কিন্তু আপনি জেনে অবাক হবেন, বর্তমানে সেই দেশে মাত্র একজন ইহুদি বসবাস করে। জাবলন সিমেন্টো নামে এই ইহুদি ব্যক্তি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনেক প্রস্তাব পেয়েছেন, কিন্তু প্রতিটি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে দেন। আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ছুটির দিন হল নববর্ষ, যা সম্পূর্ণ ভিন্ন। আফগানিস্তানের জনগণ নববর্ষ সেলিব্রেট তো করে, কিন্তু তাদের এই নতুন বছরটি ইউরোপিয়ানদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা 21 মার্চ নতুন বর্ষ সেলিব্রেট করে। তাদের এই সেলিব্রেশনকে বলা হয় নওরোজ। এটি ইসলামিক ঐতিহ্যের সাথে জড়িত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই নতুন বছরটি উদযাপন করতে মাজারি শরীফ শহরের সুপরিচিত ব্লু মসজিদে সমাবেত হয়। আফগানিস্তানে দুটি সরকারি ভাষা রয়েছে। দারি হল দেশের প্রথম অফিসিয়াল ভাষা, যা সরকারি কাজকর্মে ব্যবহৃত হয় এবং ব্যবসায়িক আলোচনার সময় বলা হয়। পাশতু হল দ্বিতীয় সরকারি ভাষা, যা জহির শাহের রাজত্বকালে মর্যাদা লাভ করেছিল। পরিসংখ্যান হিসাবে দেখা যায় স্থানীয়দের মধ্যে দারি ভাষা অধিক জনপ্রিয়, কারণ মাত্র 35% জনগণ পাশতু ভাষায় কথা বলে। আফগানিস্তানে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান 3 দিন ধরে চলে। আফগানরা যেহেতু বিবাহকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে, তাই সেখানে বিবাহ বিচ্ছেদ খুব একটা দেখা যায় না। সেখানে বহু বিবাহ গ্রহণযোগ্য হলেও একক বিবাহের জীবনযাত্রা জনগণের মধ্যে বেশি জনপ্রিয়। সেখানে 3 দিনে স্থায়ী বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পার্টি শেষ হলে কনেটিকে তার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্বামীর বাড়িতে ঘরে প্রবেশ করার পর দরজায় পেরেক দিয়ে আটকে দেওয়া হয়। এটা তাদের ঐতিহ্য। তারা বিশ্বাস করে যে এর ফলে তাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়। আফগানিস হল আফগানিস্তান দেশের মুদ্রা। আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, আমরা আফগানিস বলতে সেই দেশের জনগণকে বুঝি। আসলে কিন্তু তা নয়। আফগানিস হল আফগানিস্তানের সরকারি মুদ্রা। সেই দেশের জনগণকে বলা হয় আফগানস। তো এই ছিল আফগানিস্তান সম্পর্কে কিছু অজানা তথ্য।